বিজ্ঞপ্তি। শুধু হাইলাকান্দি জেলাবাসী জনসাধারণ, আপনারা নিশ্চয়ই অবগত যে ভারতের মাননীয় প্রধানমন্ত্রী 14 এপ্রিল 2020 ইংরেজি দেশবাসীদের উদ্দেশ্যে জানান যে আগামী 3 মে 2020 ইংরেজি পর্যন্ত করোনা ভাইরাসের সংক্রমণ রোধে দেশব্যাপী লকডাউন বর্ধিত করা হয়েছে। একই সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রী দেশবাসীদের 7টি বিশেষ পরামর্শ মেনে চলারও আহ্বান জানিয়েছেন। পরামর্শগুলো হল, অসুস্থ ও বাড়ির বয়োজ্যেষ্ঠ সদস্যদের বিশেষ যত্ন নেওয়া, ঘরের বাইরে সামাজিক দূরত্ব বজায় রেখে চলাচল করা এবং মাস্ক পরিধান করা, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য আয়ুষ মন্ত্রকের নির্দেশিকা মেনে চলা, করোনা ভাইরাসের মোকাবেলায় আরোগ্য সেতু মোবাইল অ্যাপ ডাউনলোড করে তা কার্যকর করা, যতটা সম্ভব গরিব পরিবারের পাশে দাঁড়ান এবং তাদের সাহায্য করা, বেসরকারি সংস্থার কর্মচারীদেরও চাকরি থেকে বরখাস্ত না করা এবং তাদের সাহায্য করা, এবং সেবা কাজে নিয়োজিত স্বাস্থ্যকর্মী, চিকিৎসক, সাফাইকর্মী সবার প্রতি সম্মান প্রদর্শন করা এবং তাদের নিয়ে গর্ব করা। হাইলাকান্দি জেলা প্রশাসনের পক্ষ থেকেও মাননীয় প্রধানমন্ত্রীর আহত এই আহ্বানগুলো মেনে চলার বিনম্র অনুরোধ করা হচ্ছে। ঘরে থাকুন, সুস্থ থাকুন। জেলা তথ্য ও জনসংযোগ আধিকারিক কর্তৃক জনস্বার্থে প্রচারিত। ধন্যবাদ।